মহালয়ের আগে মা দুর্গার আবাহন, কৈলাস দর্শনে প্রধানমন্ত্রী, আর কদিন বাদে বাঙালির দুর্গোৎসব। দেশ জুড়ে পালিত হবে নবরাত্রি, তার আগে উত্তরাখণ্ডের পিথোরাগড় গেলেন প্রধানমন্ত্রী। দিনভর পিথোরাগড়ে নানা অনুষ্ঠান। তবে শুরুটা করলেন পার্বতী কুণ্ডু থেকে। সেখানে বসেই দর্শন করলেন মহাদেবের বাসভূমি কৈলাস, বসলেন ধ্যানে। পার্বতী কুণ্ডে শিব পার্বতীর মন্দিরে গিয়ে শুরু করলেন আরাধনা, শঙ্খ বাজিয়ে করলেন দেবীর আবাহন। এরপর চলল আরতি পর্ব। উত্তরাখণ্ড গিয়ে এদিন আদিবাসী পোশাক গায়ে তুলে নিয়েছিলেন প্রধানমন্ত্রী। মাথায় ছিল সাদা পাগড়ি, পরনে সাদা আলোয়ান টাইপের বিশেষ বস্ত্র। মন্দিরে পুজো সেরে তিনি দেখা করেন গুঞ্জি গ্রামের মানুষজনের সঙ্গে। এলাকার উন্নয়নে বেশ কিছু প্রকল্পেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আর কদিন বাদে দুর্গাপুজো, তার আগে প্রধানমন্ত্রীর এক্স হ্যান্ডেলে কৈলাসের ছবি দেখে আপ্লুত আম জনতা। যেদিকেই চোখ যায় বরফ আর বরফ, এক একটি চূড়া থেকে সূর্যের আলো যেন ঠিকরে বেরোচ্ছে। পুরাণ মতে এখানেই সপরিবারে বাস মা দুর্গার, সেখান থেকেই বাপের বাড়ি আসবেন তিনি। তাকে বরণ করে নেবে বাঙালি, উৎসবে মেতে উঠবে সারা রাজ্য, নবরাত্রি উদযাপন করবে পুরো দেশ। তাই প্রধানমন্ত্রীর এই কৈলাস দর্শন যেন পুরো দেশবাসীকেই একাত্ম করে তুলল। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।